মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দেবীপুর বেলতলা বাজারে দিনের আলোয় এক কলেজ ছাত্রীকে ছুরি মেরে পালালো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। জানা যায় ওই ছাত্রী অনলাইনে পরীক্ষা দিয়ে স্কুটি নিয়ে দেবীপুরে মাকে আনতে যায়। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তার পেটে ছুরি মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। আমার নাম জিৎ সরকার, আমার দিদির নাম পায়েল সরকার। বাড়ি? বাড়ি বোড়াগড়ি। বোড়াগড়ে বাড়ি। আর কি হয়েছে আজকে বিকালবেলা? আজকে বিকালবেলা হচ্ছে যে মানে ওদের পরীক্ষা ছিল অনলাইনে, স্যারদের বাড়ি পরীক্ষাটা দিয়ে আসছিল এবার। আর আমার দিদিকে নিয়ে আমি বাড়ি চলে এলাম, আর ও বললো যে একসাথে যেতাম। ও বললো যে ওর মাকে নিয়ে যাবে। দিয়ে এবার আমরা বাড়ি চলে গেলাম, তারপরে এসে আমরা দেখছি ওখানে পড়ে আছে ওই অবস্থায়। আমরা ওকে ওখান থেকে এখানে নিয়ে এসেছি। মানে কি কি হয়েছিল? ছুরি মেরে দিয়েছি। ঘটনাটা ওই দেবীপুরেই ঘটনাটা হয়েছে, মানে আমরা তো কেউ জানি না। তা ওইখানেই কি একটা ছুরি মেরে দিয়েছে। কে হয় আপনার যাকে ছুরি? আমাদের ভাইজি হয়। আপনার ভাইজি? ভাইজি। ওই মানে কি করতে গেছিল দেবীপুরে? পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা অনলাইনে দিয়ে তারপরে আসার সময়? আসার সময় মানে যে মেরেছে তা চিনতে পারবে না? না, ঠিক মতো এখনো চিনতে পারি। আচ্ছা, তারপরে কি আপনারা মানে কি করলেন? হ্যাঁ, দিয়ে আমরা আবার হাসপাতালে ভর্তি করতে এসে থানায় একটু জানিয়েছি। থানা থেকে পুলিশ এসেছিল? হ্যাঁ, থানা থেকে পুলিশ এসেছে। ওরা যা দেখাশোনা ওরা করবে। এখন রুগী কেমন অবস্থা আছে? এখন রুগী খুব একটা ভালো না। আমরা কি বলবো, আমাদের যে ছুরি মেরেছে তার শাস্তি হোক, তার পানিশমেন্ট হোক, এইগুলোই আমরা চাইছি। আবার কি বলবো, ওই কলেজ ছাত্রী বিষয়টি ফোন করে তার সহপাঠীকে জানায়। তড়িঘড়ি তার সহপাঠী ও তার ভাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেমারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেমারি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে রাতেই পুলিশ দেবীপুর থেকে অভিযুক্ত সত্যম ডেকে গ্রেপ্তার করে। যদিও ধৃত ওই যুবক জানায় সে ছাত্রীটিকে চেনে না। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।